গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মোটামুটি লাইফে আবার তোমাদের সবাইকে স্বাগত। আজকে পরের দিন সকাল হয়ে গেছে অলরেডি, আমি ব্রেকফাস্ট করে এসেছি, রেডি হয়ে গেছি, এখন যাব মিটিংয়ে। বাট এতক্ষণ অব্দি যে কী কী করলাম সকাল থেকে সেটা তোমরা চট করে দেখে আসো। ব্রেকফাস্টে গিয়ে দেখছি অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই ছিল। প্রথমেই ছিল হচ্ছে সব রকমের বেভারেজ কাউন্টার, যেখানে চা, বিস্কিট, কফি, ডিফারেন্ট রকমের কুকিজ তো ছিলই, দুধ এবং ম্যাঙ্গো লাসিও ছিল। আর তারপরেই আছে এখানে জুস আর সিরিল কাউন্টার, আর তার পাশেই ছিল স্যালাড কাউন্টার। বিভিন্ন রকমের এবং বিভিন্ন ভ্যারাইটির ভেজ এবং ননভেজ স্যালাডের অপশন ছিল। আর এর সামনেই রাখা ছিল বেশ বড় অনেক রকমের ব্রেড কাউন্টার, যেখানে ডিফারেন্ট রকমের হোম বেক ব্রেড ছিল এবং তার সাথে অনেক রকমের ডোনাটস অ্যান্ড মাফিনসও ছিল। আর খেতে কিন্তু সবকটাই ভীষণ টেস্টি ছিল। তার পাশেই ছিল ভ্যারিড ফুড কাউন্টার, যেখানে ওয়াটারমেলন, পাপায়া এবং আরও অনেক রকমের ফুড সার্ভ ছিল। আর তারপরে শুরু হয়ে যায় মেন স্টেপল ফুড, যেখানে ছিল কচুরি, তরকারি, এরা পুরি সবজিও বলে, পোহা, ইডলি, ডিফারেন্ট রকমের চাটনি আর শোরবা, এটা ছিল পাম্পকিন শোরবা। আর তার পাশেই সব ছিল ভেজ কাউন্টার, ভেজ মানে একদম জ্যান ভেজ কাউন্টার। তো ওই দিকে আমি আর খুব একটা পা বাড়াইনি, কিন্তু তোমাদের জন্য দেখালাম বেগ বিনস, সতে ভেজিটেবল, আর এইগুলো দিয়ে আমাদের স্টার্ট। তারপরেই ছিল হচ্ছে আবার এইদিকেও ওই পুরি কাউন্টার, যেটা ওখানেও ছিল সেম পোহা ইডলি। তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি ডোসটা। তো আমি নিয়েছি হচ্ছে বিনস, এখানে মাশরুম আছে, সাথে পোটাটো আছে, স্যালাড আছে, এটা বাটার, ওয়াটারমেলন জুস আর অমলেট। চলো খাই, এখানে অলরেডি চারু খাচ্ছে আর ওদের খাওয়া হয়ে গেছে। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রুমের দিকে, কারণ ফ্রেশ হয়ে এবার আবার 11টা থেকে আমাদের মিটিং আছে। সবার না, কয়েকজনের আমাদের এই সিনিয়রদের সাথে মিটিং রয়েছে, তো বাকি সবাই যাবে, এখন ঘুরবে বেড়াবে, আমরা একটু মিটিং করবো আর কি। তারপর আবার বিকেলবেলা আজকে অ্যাওয়ার্ড ইভেন্টটা আছে। এই দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর পুল আছে, প্রাইভেট পুল। দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, তো রেডি, এবার যাও মিটিংয়ের জন্য। চারুও রেডি, চারু আর আমাদের টিমের বাকিরা সবাই যাচ্ছে হচ্ছে এখানে আশপাশে একটু হপিং করবে, ওরা চারিদিকটা একটু ঘুরে টুরে দেখবে। বাট আমাদের সে ভাগ্যটা তো নেই, যেরকম একটু আগেই তোমাদের বললাম, আমাদের ম্যানেজারদের, সিনিয়র ম্যানেজারদের একটা মিটিং আছে এখন, তো সেখানেই যাচ্ছি। মিটিংটা হয়ে গেলে তারপর লাঞ্চ অ্যান্ড দেন অ্যাওয়ার্ড নাইট। তো চলো যাওয়া যাক মিটিংয়ে, আর একবার মিটিং থেকে বেরিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে এই মুহূর্তে তনয়া রয়েছে গোয়াতে, আজকে ওদের অ্যাওয়ার্ড ইভেন্ট রয়েছে, কালকে ফিরবে ঠিক সন্ধ্যে নাগাদ। বাট আজকে যেহেতু শনিবার একটা বিকেল, ভাবলাম বাড়িতে বসে একা কি করব, তাই আজকে অনেক পুরোনো একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। ওর নাম হচ্ছে অভিষেক, অভিষেক দাশগুপ্তা। ওর সাথে প্রায় দেখা হয়েছে আমার, ইটস বিন অলমোস্ট 3 মাস আগে, 3-4 মাস আগে দেখা হয়েছিল। তারপর অনেকবারই প্ল্যান হয়েছে বাট একবারও সাকসেস হয়নি সেই প্ল্যানটা দেখা করার। তার মধ্যে আমিও ঘর শিফটিং এর কাজে ছিলাম, ও একটু অফিসের প্রেশারে মানে অন্যান্য কাজে ছিল। সো ফাইনালি যাই হোক, আজকে অনেকদিন পর আমাদের দেখা হচ্ছে। আমি যাচ্ছি এখন অভিষেকদের বাড়িতে, ও থাকে হচ্ছে সন্তোষপুরের কাছে, ওখানে যাবো এখন, গিয়ে জামিং ম্যামিং করবো, বেশ মজা হবে। তো এখানে যেটা আছে, এখানে হচ্ছে সব এরকম সিরিয়ালি নেম ওয়াইজ রয়েছে, রেজিস্ট্রেশন কাউন্টার। আর এখানে আছে হচ্ছে ফটো বুথ, প্লাস এই সাইডেও রয়েছে ফটো বুথ, দিস দ্য গ্ল্যাম বুথ অ্যান্ড দিস দ্য নর্মাল ইনস্টা বুথ।
পারবে টু গো ডান্সিং নোবডি উইল গেট দ্য ওয়ার্ক ইন দ্য নেক্সট এক্স্যাক্টলি ইয়া কাম অন সো উই ওয়ান্ট ওয়ান স্টেপ কাম অন জয়েন সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা ইনফ্যাক্ট সারা বছরটাই সবার খুবই ভালো কাটুক, এবং আজকে তনয়া বাড়ি ফিরবে, আজকে আমি ওকে নিতে যাচ্ছি এয়ারপোর্টে সন্ধ্যেবেলা। বাট তার আগে আজকে আমাদের কমপ্লেক্স আমাদের সোসাইটিতে সকালবেলা একটা ইউনো কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, এবং আমিও দায়িত্বে রয়েছি। এখন আমি যাচ্ছি নিচে, ওখানে পরপর পরপর কয়েকটা আমাদের সোসাইটির লোকজন সবাই পারফর্ম করবে, এবং তারপরে একটা ব্রেকফাস্ট করা হবে। চলে যাচ্ছি ওখানে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে পয়লা বৈশাখ, তাই জন্য সবাইকে শুভ পয়লা বৈশাখের ভালোবাসা জানাচ্ছি। আর এরই সাথে আজকে আমার গোয়া থেকে চেক আউট, আমার ফ্লাইট হচ্ছে 12টার সময়, কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে 9:30, আমাদের বাস আসছে। এখন অলরেডি 9:45 বাজে, তো আমরা যাচ্ছি এখন আগে ব্রেকফাস্ট করবো। চেক আউট তো অলরেডি করিয়ে দিয়েছি, তো বাস গোয়া 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 অনেকদিন ধরে প্ল্যান। সারা বছরে এই আমাদের অ্যানুয়াল মিট আপটা হয়, অ্যান্ড ইটস ওভার, সো দ্যাটস অ্যাবাউট ইট। এখন যাই আগে ব্রেকফাস্টে করি, খুব খিদে পেয়ে গেছে। কালকে সব কিছুর মধ্যে স্টার্টার্স প্রচুর খাওয়া হয়েছে, লাস্টে ডিনারটা যে মানে কীভাবে তাড়াহুড়োতে করলাম, কারণ হঠাৎ করে ডিনার কাউন্টার ক্লোজ করে দিয়েছিল ওরা কালকে। তো আমাদের অনেকবার বলেছিলো এটা ঠিক, বাট আমরা সবাই মিলে গান বাজনা হইচই করতে ব্যস্ত ছিলাম, তো খেয়াল করিনি, তাই সেরকম ভাই ডিনারটা করা হয়নি। তো এখন খুব খিদে পেয়ে গেছে ওই জন্য তাই যাচ্ছি, এই অলমোস্ট চলে এসেছি। আমাদের চেক আউটও হয়ে গেছে আর বাসও এসে গেছে, এখন যাচ্ছি বাসে বোর্ড করবো। 9:30 বাস ছিল আমাদের, চল ওই যে ওখানে বাস, আমার সাথে ঋষিকা আছে। তো এই আমরা জাস্ট এয়ারপোর্ট পৌঁছালাম, সিকিউরিটি চেক ইন করে এসে এখন বসলাম আমরা, কারণ আমাদের ফ্লাইট ছাড়ার কথা, মানে ফ্লাইট যেটা আছে সেটা 12:55 আছে, একটা অলমোস্ট, এখন বাজে 11:15, তো ওয়েটিং ইজ অলমোস্ট 2 ঘন্টা, ওয়েট করি আর কি করবো। তো ঋষিকা আর আমি আছি এখানে, তো আজকে আবার মিঠুনের ওখানে মানে আমাদের বাড়িতে যেরকম ধরনের বলেছিলাম পয়লা বৈশাখের জন্য, আজকে খুব ভালো ইভেন্ট হচ্ছে ওখানে। চলো তোমাদেরকে ওটারও ক্লিপ দেখাই যে ওখানে কি হচ্ছে। আমাদের প্রোগ্রামটা আগে কথা ছিল যে এই নিচে হবে এখানে, কিন্তু নিচে যেহেতু এখন গাড়ি ফাড়ি রাখা আছে আর একটু পরিষ্কার করা হয়নি, তাহলে আমরা কমিউনিটি হলটা ইউজ করব। রেডি মোটামুটি, অরানি আন্টি খুব ভালো করে আজকে প্র্যাকটিস করে এসেছেন, খুব ভালো সাজ করেছেন। প্র্যাকটিস কেমন হচ্ছে অরানি? আমরা জাস্ট ওয়েট করছি। লেখক, প্রতিটি মানুষ মানবিক আরোহ, সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে, নতুন বছরে বন্ধুত্ব আরো চাই, ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা, নমস্কার। রাধা মল্লবী, এর মধ্যে রয়েছে আলুদম,
এখানে একটা লাড্ডু আর একটা মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আমাদের প্রোগ্রাম হলো শেষ, আমি জাস্ট ফিরলাম বাড়ি, ফাটাফাটি প্রোগ্রাম হয়েছে, সবাই খুব ভালো পারফর্ম করেছে এবং তনয়ের সাথে কথা হলো, দেখি চলো তনয় কি করছে। তো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে ওদিকে, আমি ভীষণই মিস করছি, ওরা এত আনন্দ করছে, আড্ডা করছে, আমাকে বারবার করে সবাই ফোন করছে যে কী হচ্ছে না হচ্ছে, কী অবস্থা, কখন আসবো, বাট কী আর করা যাবে। এনি হাও এখন আমাদের অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, বোর্ডিং লাইনে দাঁড়িয়ে আছি, এবার পালা দিল্লি যাওয়ার। ফ্লাইট লেট বাই হাফ অ্যান আওয়ার, ইনিশিয়ালি 10 মিনিটস ডিলে ছিল, এখন ইটস লেট বাই হাফ অ্যান আওয়ার। তো এখন বোর্ডিং লাইনে আমরা দাঁড়িয়ে গেছি। ফাইনালি জার্নি শেষ, দেখতেই পাচ্ছ বাড়ি এসে গেছি, মানে নিউয়ালপুরের বাড়ি, আর এখানে অলরেডি সব খাওয়া দাওয়া হচ্ছে। কী যে শান্তি লাগছে বাড়িতে এসে, মানে মোটামুটি 12.5 ঘন্টা ধরে জার্নি করলাম, করার পরেই বাড়ি এলাম। কারণ আজকে এখানে যেরকম বলেছিলাম প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সবাই মিলে একসাথে, সব ভাই বোনেরা ফুল এসছে, বিটু বিটু এসছে, পিসিরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে, মাঙ্কারা তো এসছে, মেয়েরা এসছে। এই এখানে আমাদের ফার্স্ট ব্যাচ চলছে, বিট্টু কিট্টু ফুল রাঙা পিসি সব খাচ্ছে এখন।
মিষ্টি লাগছে বোনকে। এখানে দুজন গম্ভীর হয়ে খাওয়ার অপেক্ষায় বসে আছে নেক্সট ব্যাচের জন্য লাইন দিয়ে। দিদি এক্ষুনি গোয়া থেকে এলো, এখানে সব ব্যবস্থা করা চলছে। কড়াইয়ের সাইজটা দেখো, এই হচ্ছে কড়াইয়ের সাইজ আমাদের বাড়ির। এখানে সব ক্যাটারিং এসেই সুমনদার যাদের ক্যাটারিং আমি বলেছি, হলুদ পোলাও এখানে আছে, কি কটা বুঝতে পারছি ও এটা আছে, হচ্ছে আলুর দম, আর কি আছে দেখা যাক, আর আছে আছে এখানে সার্ভ করে রাখা আছে আলুর দম, এর মধ্যে আছে ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাই আর কি আছে, প্রচন্ড ব্যস্ত। হ্যালো মনি, শুভ নববর্ষ বলো সবাই, সবাই মিলে শুভ নববর্ষ বলো আমাদের সব। এই যে শুভ নববর্ষ বলো সবাইকে, তো এবার একটু আমরা গল্প আড্ডা করবো, করে ডিনার করে তারপর শেষ। এখন নেক্সট রাউন্ড আমাদের বসেছে হচ্ছে মাদের, কিন্তু এখনো ফার্স্ট রাউন্ড থেকে কন্টিনিউ করছে সেকেন্ড রাউন্ডে। এবারে এবারে ফাইনালি বসছে আমাদের লাস্ট ব্যাচ, লাস্ট ব্যাচে হচ্ছে সব মেয়ে জামাইদের ব্যাচ। কি আছে ফিশ্রাই কচুরি আলুর দম দিয়ে খাওয়া শুরু হয়েছে, মিঠুন কচুরি খাবে না তাই মিঠুনের স্ট্রেট টু পোলাও খাবে না, স্ট্রেট টু ভাত। আমরা ডান, ভালো হলো খাওয়া, দারুন। এটা কি মিষ্টি বলে, কি সুন্দর দেখতে মিষ্টি, ক্ষীরকান্তি, ক্ষীরকান্তি, এটা ক্ষীরকান্তি, অমনি অমনি ওই একটা বালু সেই খেয়েছ, খাবেই না কেন, আর খাওয়া ওটা ভীষণ টেস্টি, মাম্মাকে বলিস না খাবে না, ভুল করেও বলিস না, ওখান থেকে মা টাটা করছে, মালকিন সবাই সবাইকে টাটা, বাই।
বাই। এগো এগো এগো, টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, টাটা। Thank you.